আমাদের বড়বেতা 3 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি মাননীয় বিডিও সাহেব অভিজিৎ চৌধুরী মহাশয়কে কিছু বলা ছিল। সকলকে আমার আন্তরিক প্রণাম। একটু আগে উদ্বোধন হয়ে গেল আমাদের শ্রদ্ধেয় সভাপতি সভাধিপতি, আমাদের সভাপতি সাহেব আছেন পঞ্চায়েত সমিতির, আমাদের স্থায়ী সমিতির সমস্ত নির্বাচিত সদস্য সদস্যরা রয়েছেন, রয়েছেন আমাদের এখনো অবধি সমাজসেবী বন্ধু রয়েছেন রাজীববাবু সহ অন্যান্যরা, এবং আমার সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে অরবিন্দবাবুকেও আমি দেখতে পাচ্ছি। কৃষি তার বিডিও চাকরি পাওয়ার পর থেকে আমি এই কৃষি মেলা দেখার সুযোগ পাই এবং খুবই বিস্ময়াবিষ্ট হই যে বিভিন্ন বিপরীতপূর্ণ হয়েছে। কাজেই এর জন্য একটা বিজ্ঞানের প্রয়োজন, সেই বিজ্ঞানের কথাটা আমাদের এডিএ সাহেব যেমন মেলাও করছেন। ধন্যবাদ জানাই আমাদের বারবেতের 3 নম্বর ব্লকের মাননীয় বিডিও সাহেবকে। এরপর সমবায় ও প্রাণী সম্পদ মেলা 2018 যে আজকে আরম্ভ করছেন আমাদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। এখানে এই যে মেলা দেখতে যারা উপস্থিত হয়েছেন বা আমাদের আলোচনা সভায় যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি আমার আন্তরিক ভালোবাসা শুনি। যেসব জিনিস লাগানো আছে সেগুলো দেখে অনেকটা আপনারা যারা কৃষিকাজে যারা যুক্ত যারা কৃষক তাদের দেখে একটা অভিজ্ঞতা দেখুন, ধানে কি ওষুধ দিতে হয়, আলুতে কি ওষুধ দিতে হয়, গমে কি ওষুধ দিতে হয়, তিলে কি ওষুধ দিতে হয়, নানা রকম ওষুধ দেখুন স্টলে সারে।